হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা অ্যান্ড প্রেমা ব্লগের আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকে একটা অন্য টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি, সেটা হলো চুলের ভিডিও নিয়ে, যেই ভিডিওটা কিন্তু কদিন আগেও ছেড়েছি। আর তোমরা সেই ভিডিওটা দেখে এত ভালো ভালো কমেন্ট করেছো, তা অনেকেই রিকোয়েস্ট করেছো ভিডিওটা আবার করতে, তাই তোমাদের কাছে চলে এলাম সেই ভিডিও নিয়ে। আর দেখো, দুটো চিরুনি নিয়ে এসেছি। এই চিরুনিটা দিয়ে আগের ভিডিওটা, যে চুলের ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা, এই চিরুনিটা দিয়ে চুল আসতেছিলাম, কিন্তু অনেকে বলেছে যে সরু চিরুনি দিয়ে চুল আসছে না দেখাতে, তাই সরু চিরুনি নিয়ে এসেছি। অনেকে বলেছে যে শাড়ি পরে করতে, কারণ আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা নাইটি পরে করেছিলাম, অনেকে বলেছিল শাড়ি পরে করতে, অনেকে বলেছিল মাথায় গামছা দিয়ে চুলটা বেঁধে তারপরে ভিডিওটা করতে। আর তোমরা যা যা রিকোয়েস্ট করেছিলে সেইগুলো কিন্তু সবই রেখেছি, কারণ তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া সাহস পাই। তা তোমাদের যে তোমাদের ভালো লাগবে যে ভিডিও, সেই ভিডিও করার চেষ্টা করি। তো চলো তাহলে কথা বলতে বলতে চুলটা খুলি। চুলটা গামছা দিয়ে মুছে নিচ্ছি। আর অনেকে কিন্তু চুলটা এই রকমভাবে মানে ঝাড়ে, সেটা কিন্তু চুল নষ্ট হয়ে যায়। তা এইরকমভাবে শ্যাম্পু করার পরে চুলটা আলতোভাবে গামছা দিয়ে মুছবে, তাহলে কিন্তু চুল ভালো থাকে। আর যারা এরকমভাবে ঝাড়ে কিন্তু চুল নষ্ট হয়ে যায়, চুলের গোড়া মা আবার বলছে, মানে আমার শাশুড়িমা বলছে যে চুলের ডগা ফেটে যায়। আর রোদ্দুর নেই, ছাদে ভিডিও করতে এসেছি, তা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে স্নান করতে গেছি, স্নান করে এসে তারপরে রেডি হলাম, রেডি হয়ে ছাদে এসেছি, আর রোদ্দুর তো চলেই গেছে। আমার ওই চুলের ভিডিওতে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো, আর অনেকেই রিকোয়েস্ট করেছে যে দিদি ভাই আবার ওই ভিডিওটা দাও। তা আমি তাদেরকে বলেও ছিলাম যে আমি সানডেতে ভিডিওটা দেব। দেখো আমার চুল মোছা হয়ে গেছে গামছা দিয়ে। ভেজা চুলে না সবসময় হালকাভাবে চূর্ণ দিয়ে আসতে হবে, না হলে অনেকটা মানে চুল উঠে যাওয়ার ভয় থাকে, মানে অনেকটা ভেজা চুলে না অনেকটা চুল উঠে যায়, তার জন্য আস্তে আস্তে করে চূর্ণ দিয়ে চুল আসতে হবে।
লাগবে না উনি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুর নেই তো কি হয়েছে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চুলটা শুকিয়ে যাবে আমার। চলো তাহলে, আমার তো চুল আসানো হয়ে গেছে আর সুন্দর হাওয়াও দিচ্ছে, চুলটা কিছুটা শুকিয়েছে, আর একটু দাঁড়ালে চুলটা শুকিয়ে যাবে। তা চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।